বাজান এবার দুই নয়নের পানি দিয়ে কাঁদবা হাসান কান্দে হুসাইন কান্দে আলী কান্দে আলী কাফনের কাপড়টা পরায়া বাবা জীবনের শেষ বিদায় দিয়ে দে রে শেষ বিদায় দিয়ে দে হযরত আলী কোনো খাট পাশে নেয় নাই বাবা এইভাবে কোলে নিছে কোলে নিয়ে ফাতেমারে আস্তে আস্তে করে কবরস্থানে আমি তো ফাতেমার কবরটা আল্লাহ বহুতবার দেখাইছে আল্লাহু আকবার বলেন ও বাজান আমি গুনাহগার জীবনে বহুতবার দেখছি ফাতেমার কবরটা আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো মা আমিও তো একটা মায়ের সন্তান বাজান রে ফাতেমাকে কবরস্থ করার পরে আলী মাতার কাছে বসে আছে হাসান হোসেন বসে আছে মায়ের পার কাছে দুই ভাই মাটি গুলারে বুকি নিয়ে বলে মা ও মা আমরা দুই ভাই কেমনে ঘরে ঘুমাবো ও টাঙ্গাইল মির্জাপুরের মাইরা আমি ইলিয়াস রহমান জিহাদি তো মা মা বলে কাঁদছি গো বাবা তোমার যদি মা না থাকে বাবা না থাকে তুমিও কাঁদবা হাসান পার কাছে বসে বলে আম্মু আমাকে কে গোসল করে দিবে গো আমাকে কে কাপড় তুলে দিবে মা হযরত আলী দুই ভাইকে বুকি নিয়ে বলে বাবা আমি তোদের দুইজনকে পাক করে খাওয়াবো বাবা বাবা ও বাবা আমার মা মাটির ঘরে কেমনে ঘুমাই আছে তুমি একটু বলবা না আব্বা ও বাবা তোমার মাও কোন গ্রামে মাটি করে ঘুমায় আমি জানি না তোমার বাবা কোন মাটির ঘরে ঘুমায় আমি জানি না শুধু এখন চিল্লাবার কান্না যুবক ওই বাস বাগানের নিচে তোমার মা ঘুমায় আমার মাও গোপালগঞ্জের মাটির নিচে ঘুমায় ও টাঙ্গাইল মির্জাপুরের বাইরে আজকে 21 ডিসেম্বর আমার মাওলার একটু দেখায় দেও না মাগরিবের পরে তুমি দেখায় দাও কারে ডাকবো মামা বলে মাঝে ধরায় না আমার মাকে মা বলি মাঝে ধরায় না আলী বলে ঘটনা কি তুমি এইভাবে আমারে বিদায় দিয়ে যাইতেছো কেন ফাতেমা বলে দেখেন গো আমার আব্বা যখন আমারে নিতে আসছে অবশ্যই আমার চলে যেতে হবে তবে যাইবার আগে আমার সাথে একটা ওয়াদা দেন গো নবীর সাহাবী আপনি আমারে মাফ করছেন নি কাফনের কাপড়ের মধ্যে যাব কোন স্ত্রীকে যদি তার স্বামী মাপ না করে কোনদিন মাপ পাইব না আপনি আমার মাফ করছেন কিনা বলেন আলী বলেন আমি তোমারে মাফ করে দিছি ফাতেমা বলে আমিও আপনারে মাফ করে দিছি আল্লাহু আকবার জোরে বলতে পারেন না জোরে 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 ফাতেমা বলেন যদি আপনি আমাকে মাফ করে দেন আমার এখনো কিছু কথা আছে এক নাম্বার কথা আমার মা বোনেরা ভালো করে শুনুন এক নাম্বার আমার আপনি কাফন পরাবেন আমার আব্বা আমার একটা পাঞ্জাবি হাদিয়া দিছিল এই পাঞ্জাবিটা দিয়া আর আপনি আমার বাসর ঘরে একটা চাদর দিছিলেন এই চাদর দিয়া নতুন কোনো কাপড় আমার লাগবে না আলী কয় কও কি সবারই তো নতুন কাপড় তো কয় না আপনি কাপড় কিনতে গেলে কাপড় আর লামতাস করতে পারবে আমি লম্বা কত আছি আপনি যখন যেই কয় গস কাপড় চাইবেন যদি গস হিসাবে কাপড় চান তাহলে মনে করবে ফাতেমার এত গস কাপড় লাগে এর মোটা আর লম্বা ছিল
আমি কতটুক লম্বা ছিলাম, কতটুক মোটা ছিলাম, এটা পৃথিবীর কাউরে জানানোর দরকার নাই। আল্লাহ আকবার বলতে পারলেন না। আলী বলে তুমি এই নিয়ত করে বইয়া রইছো? হ্যাঁ, কাপড় নতুন হোক আর পুরান হোক, ওইটা কবরের মাটিতে দেখবে না, কবরের মাটিতে দেখবে কাপড়ের ভিতরে লোকটা কেমন। কথা কন না কেন? কথা কন। এই বেটা বলছিলাম তুমিও 1,000 টাকা কাপড় পরে বিদায়, তোমার মালিকও 1,000 টাকার সাথে সাজ। ওই 1,000 টাকার কোনো মূল্য নাই, ভিতরে যে হুইয়া আছে তার ভিতরে কি আছে এটা হলো তার মূল্য। এটা ফাতেমার কথা, এটা বুঝাবার জন্য এত কথা কইলাম। ফাতেমা বলতেছে আমার বাবার দেয়া জামাটা দিয়ে আপনি আমার দাফন দিয়ে, আর আপনার দেয়া বাসর ঘরের চাদরটা দিয়ে আমার সিনা বান্ধিয়ে, আর আমার মায়ের দেয়া ওন্না দিয়ে আমার একটা চাদর দিয়ে দিয়ে। আলী কান্দের কই তুমি কি কইতাছো এগুলি? হাসানের আব্বা আমি যেটা বললাম এটাই বাস্তব। অকরনাবি বুয়ুতি কুটনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা যদি বেডঙ্গা অবস্থায় চলে জাহিলিয়াতের মেয়েদের মতো চলে, ওই মহিলার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি ফাতেমাকে জীবনে কেউ কতটুকু লম্বা, কতটুকু চওড়া, কতটুকু বয়সী কেউ দেখে না। বলে ঘর পরে অতএব আমি কাফনের কাপড় কিনতে যাই, আমার নিজের শরীরের আমতাজ দিতে চাই না। আলী বলে আর কি, দুই নম্বরে আমার জানা যায় কেউ রে ডাকবে না। কারে কারে ডাকবো? অন্ধ সাহাবী উম্মে মাকতুম, আমার হাসান হুসাইন আর আপনি, আর যদি পারেন, আর যদি আপনার মনটা চায় আমার বোন জামাই ওসমান গনির নিয়ে আইসে, আমার আর কেউ লাগবে না। আল্লাহ আকবার বলতে পারো না? আর যারা ছোট ছোট বাচ্চা আছে এদেরকে জানাজা দিয়ে। ফাতেমা তুমি কি জানো তোমার ইন্তেকালের খবর শুনলে মদিনা পাগল হয়ে ছুটে আসবে? বলে এই জন্যই তো আমি বলছি আমার জানাজা কেউ আসতে দিবেন না। কেন? আমার যখন তারা খাট বাসে দেখবে আন্দাজ করে ফেলবে আমি কতটুকু লম্বা, আমার কেউ লাগবে না। হযরত আলী কান্দের বলে তারপরে আর কি চাও? তিন নম্বর শর্ত, আমার আপনি জানাজা দিবেন রাতের বেলা, দাফনও করবেন রাতের বেলা। কেন 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 রাতের বেলা দিবেন? কেউ যেন বুঝতে না পারে যে আমি রাতের বেলায় গেছি, কেউ আমার দেখব না, আর আমার কবরটা কোনো উঁচা করবেন না, আমার কবরটা একবারে মাটির সাথে মিশাই দিবেন। কেন? মানুষ যেন বুঝতে না পারে আমি কতটুকু লম্বা ছিলাম। ও বাজান্দে খাতুনে জান্নাত ফাতেমা, কথা বলতে বলতে স্বামীর থেকে বিদায় নিয়ে গেল। আলী কান্দার বলে ফাতেমা রে তুমি যা বললা তাই, বাজান এবার দুই নয়নের পানি দিয়ে কাঁদবা। হাসান কান্দে, হুসাইন কান্দে, আলী কান্দে। আলী কাফনের কাপড়টা পরায়া বাবা জীবনের শেষ বিদায় দিয়ে দেয় রে, শেষ বিদায় দিয়ে দেয়। হযরত আলী কোন খাট বাসে নেয় নাই বাবা, এইভাবে কোলে নিছে, কোলে নিয়ে ফাতেমা রে আস্তে আস্তে করে কবরস্থানে। আমি তো ফাতেমার কবরটা আল্লাহ বহুতবার দেখাইছে। আল্লাহু আকবার বলেন। ও বাজান, আমি গুনাহগার জীবনে বহুতবার দেখছি ফাতেমার কবরটা। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা আমিও তো একটা মায়ের সন্তান। বাজান রে ফাতেমাকে কবরস্থ করার পরে আলী মাতার কাছে বসে আছে, হাসান হুসাইন বসে আছে মায়ের পার কাছে, দুই ভাই মাটি গুলারে বুকি নিয়ে বলে মা মা। ও মা আমরা দুই ভাই কেমনে ঘরে ঘুমাবো? ও টাঙ্গাইল মির্জাপুরের মাইরা
আমি ইলিয়াস রহমান জিহাদি মামা বলে কাঁদছি গো বাবা, তোমার যদি মা না থাকে বাবা না থাকে তুমিও কাঁদবা। হাসান পার কাছে বসে বলে আম্মু আমাকে কে গোসল করে দিবে গো মা, আমাকে কে খাবার তুলে দিবে মা। হযরত আলী দুই ভাইকে বুকে নিয়ে বলে বাবা গো আমি তোদের দুইজনকে পাক করে খাবো। আমার মা মাটির ঘরে কেমনে ঘুমাই আছে তুমি একটু বলবা না আম্মা? ও বাবা তোমার মাও কোন গ্রামে মাটির ঘরে ঘুমায় আমি জানি না, তোমার বাবা কোন মাটির ঘরে ঘুমায় আমি জানি না, শুধু এখন চিল্লাবার কান্না যুবক। ওই বাঁশ বাগানের নিচে তোমার মা ঘুমায়, আমার মাও গোপালগঞ্জের মাটির নিচে ঘুমায়, ও টাঙ্গাইল মির্জাপুরের বাইরা। আজকে একুশে ডিসেম্বর আমার মাওলার একটু দেখায় দেও না, মাগরিবের পরে তুমি দেখায় দাও। কারে ডাকবো দেখো কারা কান্দে আল্লাহ, আল্লাহ দেখো তো আমার মতো কার মা নাই কার বাবা নাই, আল্লাহ আমি যেই বাসায় খাবার খাইছি ওই ছেলেটার বাবা নাই না? বদল আছে তাকায় দেখো, দাঁড়ায় দাঁড়ায় আমার অনেক খেদমত করছে, বাদলের বাবা নাই, পৃথিবীতে যার বাবা মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই রে দাদু ভাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। এখন শুধু তুমি চোখের পানি দিয়ে কান্দো, তোমার মায়ের কবর আজাব মাফ হয়ে যাবে, তোমার বাবার কবর আজাব মাফ হয়ে যাবে। ভাই ইলিয়াস রহমান জিহাদি আজকে একুশে ডিসেম্বর মাগরিবের পরে সাক্ষী রেখে গেলাম, রব্বে কারিম তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দে বাবা, সব গুনাহ মাফ করে দিবে। একুশে ডিসেম্বর আল্লাহ চোখের পানি যারা ফেলতেছে তাদেরকে মাফ করে দাও না। এই গতকালকে যেই ছেলেটা ওয়াশ করছি পাপ না বিশ্বাস কর, একটা ছেলে দৌড়ে আইছে আয়া বলে হুজুর আমি আপনার ওয়াশ শুনে ডেলি কান্দি, আপনি আপনার মার নামে মসজিদ করতেছেন হুজুর, আমি আপনার মায়ের মসজিদে 500 টাকা দিলাম হুজুর আমার অনেক কষ্টের টাকা। ওই মাহফিলের সভাপতি আমার মসজিদে 2000 টাকা দিয়ে দোয়া চাইছে, বাবা আমি আমার মায়ের কবর আজাবটা বন্ধ করার জন্য আমি একটা মসজিদ করতেছি কোটি কোটি টাকা খরচ করে হুজুর কর মারহাবা। এই পর্যন্ত আমার মসজিদে 3 কোটি টাকা চলে গেছে, তোমরা না বলো বক্তারা টাকা নেই কি করে যায় দেখো কেরানি গুন্দ আমি কি করি, এই হুজুর দেখে আইছে জিজ্ঞাসা করো মিথ্যা কথা বললে তার জুতা আমার গাল। 6% জায়গা কিনছি 1,20,00,000 টাকা দিয়া, 20 টাকা আমি কারো কাছ থেকে নেই, সব আমার কষ্ট বাড়ি ভাষা পয়সা। এখন পর্যন্ত আজকে পর্যন্ত বিল দিয়া তারপরে মাহফিল আইছে আজকে, এই পর্যন্ত আমার 3 কোটি টাকা চলে গেছে, রাত্রে কামাই সকালবেলা বিল দিই কেন জানো? শুধু একমাত্র আমার মা দক্ষিণের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য ভাই, আয় আমি তোর দুইটা পাও ধরছি ভাই। সন্ধ্যা 6টায় উঠছি এখন 7টা বাজে, 1 ঘন্টার ভিতরে তো চোখে আমি 3 বার পানি দেখছি যুবক, যাদের চোখের পানি পড়ছে আমার বিশ্বাস আল্লাহ তাদেরকে ক্ষমা না করে পারবে না। ওমর দেখতেছে একটা ছেলের হাতে মদের বোতল, এরকম মদের বোতল মদ খাইয়া ঢলতে ঢলতে যাইতেছে ওমরের সামনে দিয়া, ওমর জিজ্ঞেস করে দাঁড়া জি খলিফাতুল মুসলিমিন তোর হাতের মধ্যে কি বল?
এই মুসলমানের পোলা দিকে তাকাও। বিশ্বনবী বলেন, হযরত ওমর যখন দেখতেছিল আর হাতের মধ্যে মদের বোতল, ইন দি মিন টাইমে ওমর জিজ্ঞেস করে, সত্য কথা বল তোর হাতের মধ্যে কি? যুবক ওমরের ডরে বইলে ফেলছে, এটা পানির বোতল। সুবহানাল্লাহ বলেন না? আরেক রাওয়ায়েত আসছে, বইলে ফেলছে এটা শরবতের বোতল, শরবত সেরকার বোতল, ডরে বইলে ফেলছে। কারণ যদি বলি এটা মদের বোতল, ওমর আমার জায়গায় একটা আছাড় দিয়ে মেরে নেবে, আমার পায়ে খাড়া রাস্তা দিয়ে নারী বুড়ি বেরিয়ে যাবে। ওমর যে রাগী মানুষ, বাজান রে ওমর, তারপরে বলে তোর বোতলটা দেখতেছি মদের লেবেল লাগানো, তুই আবার কইতাছ এটা সেরকার বোতল, এদিকে আয়। যুবক এক পাও পিছায় এক পায় আওগায়, মাত্র এক মিনিটের ভিতরে যুবক মদের বোতলটাকে চাদরের মধ্যে নিয়ে চোখের পানি ফেলায় বলে, তুমি মৌলা মাফ কইরা দাও আমাকে, তুমি সারা বান্দব নাইকো জমিনে, বলেন না, তুমি সারা বান্দব নাইকো জমিনে, আল্লাহ তুমি রহম করো আমাকে, পাপ যে আর তো করব না রে, আল্লাহর জীবনে আমি মদ খাবো না, গুনাহ করব না, ওমরের সামনে তুমি আমার অপমান করো না। আল্লাহ জীবনে কত মদ খাইছি, আমার বিবির কাছে তুমি বলে দাও নাই, আমার মা বাবার কাছে বলে দাও নাই। আল্লাহ যদি এতদিনের মদের কথা গোপন রাখতে পারো, ওমরের সামনে তুমি গোপন রাখিয়া এই মদের অবশিষ্ট বোতলের মধ্যে যে যতটুকু মদ আছে, এই মদ গুলার তুমি সেরকার শরবত বানায়া দাও। মাত্র এক থেকে দেড় মিনিট আল্লাহর কাছে তওবা করছে, চোখের পানি ফেলে খালেস তওবা। হযরত ওমর কে দেখ, মদের বোতলটা ওমর হাতে নিয়ে এইভাবে হাতে ডাইলা নাকের কাছে নিয়ে দেখে, ঠিকই মদিনার ওই জামানার সবচেয়ে বড় শরবত, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, কিন্তু রং দেখতেছি মদের, গন্ধ কইতেছে শরবতের, আর এটা এমন শরবত যেটা জান্নাতের ঘেরা নাস্তাছে, সুবহানাল্লাহ। এদিকে তুই সত্য কথা কহ, এই মদ কোন বাজার থেকে এসেছে, এই শরবত কোন বাজার থেকে এসেছে? যুবক কান্দার গ খলিফাতুল মুসলিমিন, এটা এমন জায়গার শরবত যেই জায়গা এই শরবত আর বিক্রি হয় না। অমর তো বুঝে লাইছে, এদিকে তোরে আমি এই জামানার যুবকদের মদখোরদের মডেল বানাবো, নিশাখোরদের মডেল বানাবো। বল, তুই মদখোরদের আইডল হবি, তুই বল, ঘটনা খুলে বল। ওই যুবক কাঁপে আর বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আপনি মাইরেন না, আপনি যখন বলছে তোর হাতের মধ্যে কি, আমি তো বলে ফেলছি মিথ্যা কথা, এটা আসলে মদ, কিন্তু আবার আল্লাহ যেমন ঠোঁটের দিক তাকাইছিল আমি জানতাম না, আমি এই নাপাক অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে ডরের সোডা আমার আল্লাহকে ডরাই বলছে, আল্লাহ তুমি আমার অপমান করো না, এতদিন আমি মদ খাইছি, তুমি আমার মার কাছে কোনোদিন কইয়া দাও নাই, আমার একটা ছেলে আছে, আমার বউ আছে, তাদের কাছেও বলো নাই, আল্লাহ এখন ওমরের সামনে আমার অপমান করো না, আল্লাহ এতদিনের গুনাহ যখন গোপন রাখছো আজকের মদের বোতলটাও গোপন রাখো। হযরত ওমর বুকের মধ্যে নিয়ে কয়, আয় রে আয় আব্দুল্লাহ, আমি ওমর আজ থেকে তোরে বন্ধু বানায় নিলাম, আজ থেকে তুই আমার বডিগার্ড আমার বন্ধু। যুবক ভাই, রসুলের জামানায় যদি মদ খাইয়ে তওবা করে তারা রসুলকে দেখছে, তারপরে যদি মদ খাইয়ে তওবা করে তওবা পাইতে পারে চোখের পানির দ্বারা, তোরা যারা কানসর ভাই, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই পৃথিবীতে চোখের পানির সাথে দামি কোনো জিনিস নাই। কথা বলো, কথা বলো, কথা বলো, তাহলে চোখের পানি যাদের পড়ছে আমি তোদের জন্য দোয়া করবো, আর আমি তোদের বন্ধু বানাবো, শুধু আমার সাথে একটা ওয়াদা দে ভাই,
আমি যতটুকু সময় এখন আলোচনা করব মুনাজাতের আগে কেউ যাবে না কে কে রাজি আছে সিদ্দিক আল্লাহকে হাত তুলে দেখাও তো ভাই দেখাও নামাও হাত দাদা ভাই যদি তুই আমার সাথে মুনাজাত করে যাস কারণ আজকে এই মাদ্রাসাটা মাত্র কয় মাস হইছে দুই মাস রানিং চলতেছে ইলিয়াস রহমান জিয়াদের শিডিউল পাওয়া দুই বছরে সম্ভব না আর বাবা আমাদের নামে যে অপপ্রচার হইতেছে তোমরা তো মনে বিশ্বাস করতেছো এক এক জায়গা থেকে খবর আইতেছে কয় ইলিয়াস রহমান জিয়াদি 80,000 টাকা নিয়ে মাহফিল আসে দেখছো না ফেসবুকে তো এইগুলার জুতার বাড়ি দিবি চ্যালেঞ্জ করবি এগো জন্মের ঠিক নাই যারা আলেম ওলামাকে কালারিং করতে চায় মাদারীপুর থেকে 13 তারিখ একটা খবর বাইরে রয়েছে তোরা দেখছো সবাই টিভিতে হালাকে এর ভিতরে জাররা পরিমাণ মনে করে দোষ নাই ওরা নিজেরা মাহফিলে না করছে নিজেরা বৃষ্টির কারণে বলছে হুজুর আমাকে ডেটটা পিছিয়ে দেন বৃষ্টি হইতেছে অগো কথা মতো আমি ডেটটা অন্য জায়গায় দিয়ে দিলাম ওরা দুই দিন পরে কয় আমাকে এখন ওয়েদার ভালো হইছে আমাকে ডেট ডেট ঠিক থাকবে তোমরা বিচার দাও তোমরা বলো দাদা ভাই এখানে কি আমার দোষ আছে যে ডেটগুলো অন্য বৃষ্টির সময় ইলেকশনের কারণে মিস গেছে হ্যাঁ গো ওই ডেটটা আমি দিয়ে দিছি 13 তারিখ দুই দিন পরে চাইলে কি আমার ডেট পাবে এখন যদি ওয়েদার ভালো না হয় তো দুই দিন আমার বইয়ে থাকল তোরা সুবিধা বুঝলি কারণ আমরা এখন বুঝে ফেলছি আমরা বক্তারা তোরা আমাদেরকে নিয়ে নিয়ে ব্যবসা করবি কালেকশন করে আমাগো টাকা দিয়ে মুয়াজ্জুয়া খেলবি খেসুরি খাবি এই পালা আর নাই কথা কর না কেন এখন তো গো স্বার্থে কম পড়লে তোরা আবার মানববন্ধন করবি এগুলো জনগণ বুঝে যে গেলে মিথ্যা খবর তোরা বিশ্বাস করছ যারা বিশ্বাস করবে আমি মনে করব ওর ভিতরে ভেজাল আছে কারণ ওই এক মুখে শুনে যদি বিশ্বাস কর কোন কথা ডাইরেক্ট আমার আল্লাহর কোরআনের নিষেধ আছে যদি তোমার মন্তব্য করতে হয় দুই পক্ষের থেকে যাই না তারপরে তোমার মন্তব্য করতে হবে জিলিয়া শ্রমণ জিহাদি খারাপ কিন্তু এক পক্ষ মিডিয়ার কথা শুনে যদি তোরা আমাকে খারাপ বলোস আমি আলেম হিসাবে বরদোয়া দিব না হেদায়েতের দোয়া করি দেবক ভাই তোরা যত খবর আমাকে অপপ্রচার দেখবি আমাদের বিরুদ্ধে একটা দল এখন লেগে গেছে কিচ্ছু হবে না বরঞ্চ আমাকে ডিমান্ড আরো বাড়বে কথা বল কথা বল আমাগো ডিমান্ড বাড়বে আমাগো কমি অঙ্গনের ডিমান্ড বাড়বে বেটা কারণ আমাদের সাথে শাইকে সরমুনের দোয়া আছে আম্মার সব হিসাবে দোয়া আছে তাবলিগলাদের দোয়া আছে আল্লাহওয়ালাদের দোয়া আছে তোরা নদরুল্লাহ সদরুল্লাহ কিছু করতে পারবি না ইনশাআল্লাহ শুধু একটা কথা বলতে চাই বাবা দুই মাস ধরে মাদ্রাসাটা হইছে ভাই তো আশ্চর্য যদি গোল্ডেন এরে গোল্ডেন মেডেল দেওয়া হইছে যে দুই মাস মাদ্রাস হয়ে ইলিয়াস রহমান জিহাদির যতটুকু সময় পাক আপনাদের সামনে হাজির করছে আপনাকে টাঙ্গাইল মির্জাপুর আমার আনার লাগে পাঁচ বছর ঘুরতাছে সিরিয়াল পায় না আল্লাহর শুকর এত দ্রুত পাওয়া যাবে আর যতটুকু সময় আপনারা পাইছেন খুশি আছেন তো বাবা পরের মাহফিল আমার সেই সিরাজগঞ্জ যাব আরো সময় আমি বাড়াইতাম যদি দূরটা না হইতো আর রাস্তায় যে জাম থাকে আপনারা জানেন আমি আপনাদের কাছে দুইটা পায়ে হাত দিয়ে বলবো দাদা ভাই আপনাকে চোখে আমি পানি দেখছি আমার মন কেন যেন বলে আল্লাহ আপনাকে মাফ করে দিব তোকে মাফ করে দেব ভাই তোকে মাফ করে দেব তবে আমার সাথে একটা ওয়াদা দে ভাই যতদিন বাজবি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি কে কে রাজি আছে দেখে দেখা তো দেখো তো দেখো দাদা ভাই দেখো আমার বাজানরা দেখেন তো আমার যুবক ভাইরা দেখাতো ভাই আমার বাজানরা দেখেন তো দাড়ি ফাঁকা বাজানরা আল্লাহু আকবার করে বলো আল্লাহু আকবার করে বলো আল্লাহ এই হাতগুলো আপনি দেখেন আমার ভাইরা নামাজ পড়বে ওয়াদা দিছে আল্লাহ দেব বাবাকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ এর আলেমের বন্ধু তা না হলে মাগরিবের পরে এই হাজার মানুষ উপস্থিত হইতো না আল্লাহু আকবার করে বলো নামান হা আমি আপনাকে লাগিয়া সারা জীবন দোয়া করব শুধু আমার সাথে একটা বন্ধুত্ব করবেন এই মাদ্রাসা বাবা নতুন একটা মাদ্রাসা হয়েছে বাবা এই মাদ্রাসায় যদি আপনি টুপু গান না করেন দশ মিলে কাজ না করেন এই মাদ্রাসাটা টিকে থাকবে না বাবা ঠিক না বেটি আমরা দশ মিলে যদি মাদ্রাসাটাকে হাল ধরি বিশেষ করে আমার ডানে বামে অনেক দামি দামি মানুষ আছেন মেম্বার চেয়ারম্যান অনেক পদপ্রার্থী আছে হয়তো অনেক কোটিপতি আছেন বাবা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি ইলিয়াস রহমান জিয়াদি আজকে মুসাফির শুধু আপনাকে দুইটা পাও ধরে বলবো এমন কোন আল্লাহর কুতুব আছেন কি হুজুর আপনি ইলিয়াস রহমান জিহাদি মার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করতেছেন হুজুর আমার তো কোটি টাকা নাই আমার আছে লক্ষপতি আমি আসলে হাজারপতি হুজুর আমি যখন এখানে আসছি মাহফিলে রওনা দিছে একটা ছেলে আমার হাতের মধ্যে 1000 টাকা দিছে আলহামদুলিল্লাহ বলে বলে হুজুর এখানে আমার একটা দোকান আছে হুজুর আমার মা নাই আপনি মসজিদ করতেছেন আমি ইউটিউবে শুনি আর কান্না
ওদের আপনার মসজিদে আমি 1000 টাকা দিলাম, আমার মাল লেগে দোয়া করি, আর একটা ছেলে আমার 500 টাকা দিয়ে দেওয়া চাইছে, আর একটা ছেলে 100 টাকা দিয়ে দেওয়া চাইছে। শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলছি, এই পৃথিবীর মালিক যদি আল্লাহ হয় আমি এদের কাউকে চিনি না, যারা দিছে আমি একজনকেও চিনি না। শুনি এরা আমার ইউটিউবে অশ্বিনে কান্দেরা সব জানে, হুজুর আপনি মসজিদ করেছেন আমরা সব জানি। অতএব দীপ্ত কণ্ঠে আমি তোদের দুইটা পাও ধরে বলছি, মাত্র 10টা যুবক দাঁড়াবি দাদা ভাই, 10টা যুবক, 10টা যুবক দরকার হয়। 6 মাস বইয়া, 3 মাস বইয়া তোর মায়ের দুধের ঋণ শোধ করবি, একটা যুবক কি এখানে আছে দাদা ভাই? একজন যুবক, হুজুর আমি এই তিনখানাটার লাগে এই মাদ্রাসা নতুন হয়েছে, 2 লাখ টাকার উপরে হুজুর ঋণ হয়ে গেছে, হুজুর আপনার যখন আনছে শুধু আপনার মুখের দিকে তাকাইয়া, আমার মায়ের দিকে তাকাইয়া, এই তিনখানাটার লাগিয়া আমার জনম দুঃখিনী মার নামে আমি দরকার হয় 1 বছর বইয়া 2000-1000 করে 20,000 টাকা দিয়া দিব। একটা আল্লাহর পাগল কি আছেন একজন দাঁড়ায় বলেন তো, হুজুর আপনি যদি আমার বন্ধু বানান, আমার মা যদি আপনার মসজিদ কবুল হলে জান্নাতে যায়, আমি আমার মায়ের জন্য 20,000 টাকা দিব, বলেন তো একটা লোক, বলেন তো কে দিবে? একটা লোক, একটা লোক বলবেন কোন দাদা ভাই আছেন দরকার 1 বছর বইয়া 2000-1000 করে দিয়া দিয়া আপনার মায়ের ঋণ শোধ করবেন, একজন বলবেন হুজুর আমি 20,000 টাকা দিব, বলেন কে দিবে? একটা লোক বলেন, বলেন একজন দাদা ভাই, বলেন তো একটা দাদা ভাই, একটা দাদা ভাই বলবেন, বলেন তো কে দিবে? একজন, একজন দাদা ভাই বলবেন, একজন। হুজুর আমি দরকার হয় 1 বছর বইয়া আস্তে আস্তে আমার মায়ের ঋণ শোধ করবো, যদি আপনি আমার বন্ধু বানান, বলেন কে দিবেন? 20,000 টাকা একজন, একজন, একজন দাদা ভাই বলবেন কে দিবেন? আয় ফারেক ভাই, হাতটা মুসাবা দেবে নারাজ করবে আল্লাহ। ওমরে ফারুককে রেখে গেলাম তোমার কাছে, আরে তুমি দেখে রেখো আল্লাহ ওর সন্তানগুলোকে কবুল করো। আর বাবা মাকে তুমি মাফ করে দিও, জোরকান আমিন, আর জোরকান আমিন, জোরকান আমিন, জোরকান আমিন। এই দাদা ভাই একটা লোক উঠবি না, দ্বিতীয় নাম্বার আর একটা বন্ধু আমার লাগবে 20,000 টাকা।